হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অল টাইম নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়, 30 বছর বয়স হলে যেসব খাবার খেতে হবে। তো চলুন শুরু করা যাক। সব থেকে সহজ উপায় হলো বেশি বেশি করে সবজি খেতে হবে, আর সেই সঙ্গে আরও যেসব খাবার খেতে হবে তা হলো টমেটো। প্রতিদিন খাবারের মেনুতে টমেটো রাখবেন, কারণ টমেটোতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লাইকোপেন, যা শরীরের চর্মরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এটি ত্বকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। বাদাম, বাদামের বিশেষ ভূমিকা রয়েছে তারুণ্য ধরে রাখতে। বাদাম বা বিশেষ করে আখরোট ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বককে মসৃণ করে ভেতর থেকে উজ্জ্বল করে তোলে। অলিভ অয়েল, প্রতিদিন রান্নায় অলিভ অয়েল ব্যবহার করুন। এছাড়া 1 চামচ অলিভ অয়েল নিয়ে প্রতিদিন 2 বার ত্বকে লাগান। তারুণ্য ধরে রাখতে এটি ত্বকের শুষ্কতা দূর করে এবং সেই সঙ্গে যে কোনো দাগ দূর করতে সাহায্য করে। ব্রোকলি, ব্রোকলিতে ডিটক্সিফিকেশন নামের একটি উপাদান থাকে। এটি উজ্জ্বল ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। খাদ্য তালিকায় সপ্তাহে 2-3 দিন ব্রোকলি রাখুন। চকলেট, প্রতিদিন ডায়েটে চকলেট, কোকো বা ওই জাতীয় কিছু খেতে পারলে উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, এমনকি ডিমেনশিয়ার মতো অসুখ থেকেও নিজেকে দূরে রাখা সম্ভব হবে। চকলেট শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও সাহায্য করে। অন্যদিকে চকলেট ফেসিয়াল ত্বকের বলিরেখা রুখতে সাহায্য করে। ডালিম, ডালিম আপনার ত্বকে বলিরেখা পড়া রোধ করে। ডালিমে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের নমনীয়তা বজায় রেখে ত্বককে টানটান রাখতে সাহায্য করে। পালং শাক, পালং শাকে রয়েছে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এবং মিনারেল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়, যা দেহের ফ্রি রেডিকেল ধ্বংস করে দেয় এবং ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।